নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ থেকে টানা 30 দিন এই 88 জাতক ও জাতিকারা লালে লাল হতে চলেছে। কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। আজ থেকে টানা 30 দিন যে 88 কথা বলতে চলেছি, সেই 88 জাতক ও জাতিকারা লালে লাল হতে চলেছে। কোন কোন ক্ষেত্র থেকে আপনাদের অর্থ আসতে চলেছে তা আমি এই ভিডিওতে বলতে চলেছি। দেখুন, মহালয়া অর্থাৎ এই মহালয়ার পরবর্তী সময়, অর্থাৎ পরবর্তী 30 দিন আপনাদের জন্য যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এই রাশিগুলির। অর্থাৎ যে 88 কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই 88 জাতক ও জাতিকাদের জীবনে কিন্তু অর্থ আসতে চলেছে এবং পাশাপাশি আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছে। কথা না বাড়িয়ে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের বিদেশ থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করতে চলেছেন এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে রমরমামি ব্যবসা চলতে চলেছে। অর্থাৎ আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। শুধু তাই নয়, এই সময় আপনারা ভ্রমণে যেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ থেকে টানা 30 দিন লালে লাল হতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক যে কষ্ট সেটি কিন্তু মিটতে চলেছে বা কাটতে চলেছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছে না সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। এই সময় আপনারা শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, সাট্টা থেকে প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। পাশাপাশি এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ থেকে টানা 30 দিন আপনারাও কিন্তু লালে লাল হতে চলেছেন। অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। যে সমস্ত কাজ আপনার পেন্ডিং পড়ে রয়েছে সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, লটারি কাটেন, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এবং এর পাশাপাশি এই সময় আপনারা ট্যুরে যেতে চলেছেন। এরপরে 4 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ থেকে টানা 30 দিন লালে লাল হতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দুরবস্থা কাটতে চলেছে বা মিটতে চলেছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছে না সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। পাশাপাশি যারা অফলাইন কোনো বিজনেস করেন, যে কোনো বিজনেস, সেই সমস্ত বিজনেস থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি আপনারা এই সময় ভ্রমণে যেতে চলেছেন। এরপরে 5 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ থেকে টানা 30 দিন লালে লাল হতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দুরবস্থা কাটতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছে না সেই সমস্ত কাজ আপনারা হাত লাগালেই করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি আপনারা এই সময় ট্যুরে যেতে চলেছেন। এরপরে 6 নম্বর যে রাশির কথা বলবো
সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ থেকে টানা 30 দিন লালে লাল হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা ঘটতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা বিদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন, অর্থাৎ যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এর পাশাপাশি যারা সেলফ প্রফেশনে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা মানসিকভাবে খুব আনন্দিত লাভ করতে চলেছেন এই টানা 30 দিন। পাশাপাশি আপনাদের ভ্রমণের দিকটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনারা এই সময় কোথাও ট্যুরে যেতে চলেছেন। এরপরে 7 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ থেকে টানা 30 দিন লালে লাল হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দুরবস্থা কাটতে চলেছে বা মিটতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। পাশাপাশি এই সময় যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের মানসিক শান্তির দিকটাও যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে। পাশাপাশি এই সময় আপনারা কিন্তু কোথাও ভ্রমণেও যেতে চলেছেন। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ থেকে টানা 30 দিন লালে লাল হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আসতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছে না সেই সমস্ত কাজ আপনারা হাত লাগালে কিন্তু করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, এছাড়াও এই সময় যারা বিজনেস করছেন, যে কোনো ধরনের বিজনেস হোক না কেন, আপনাদের ক্ষেত্রে দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং যে সমস্ত অর্থ আপনার বিজনেসে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে। তো এই ছিল 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আজ থেকে টানা 30 দিন লালে লাল হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নোটিফিকেশান আপনারা সময় মতো পেয়ে যান। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।